আসসালামু আলাইকুম, কেমন আছেন? গুজরাটে বাংলা ব্লগে স্বাগত জানাই। আজ তৈরি করে দেখাবো আফগানি চিকেন। অ্যাট ফার্স্ট নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। চিকেনের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার সামগ্রীতে নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ, সবকিছু একত্রে মিক্সচারের মধ্যে গ্রেট করে নিলাম। একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর এখানে একটা কড়াতে 100 গ্রাম তেল গরম হতে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম চিকেনগুলো, হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা বাউলে ভেজে রাখা চিকেনগুলো রেখে দিলাম। তারপর ভেজে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিলাম পুদিনা, কাঁচা লঙ্কা, ধনে পাতার পেস্ট। তাছাড়া দিয়ে দিয়েছি ধনে জিরে বাটা, টক দই 100 গ্রাম। সবকিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিলাম। ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। যেহেতু প্যানের মধ্যে চিকেন ভাজার তেল আছে, সেজন্য আমি আর এক্সট্রা তেল দিলাম না। গরম তেলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। একটু নেড়ে ছেড়ে কাঁচা গন্ধটা চলে গেল। এবার অ্যাড করলাম কাঁচা লঙ্কা 2টি। এবার ম্যারিনেট করে রাখা চিকেন ঢেলে দিলাম কড়ার মধ্যে, হালকাভাবে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর ঢাকা খুলে দিলাম। আফগানি চিকেন এবার রেডি। আমি সার্ভ করব লাঞ্চে। আপনারা রুটি কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন। আজকে টিপস, প্রথমত এতে কাঁচা লঙ্কায় দেয়া আছে, সেজন্য লঙ্কা গুঁড়ো দেয়া যাবে না। দ্বিতীয়ত, চিকেনগুলো বেশি কষানো যাবে না। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ঠিক এই প্রসেসে আমি নিশ্চিত আপনাদেরকে আমার রেসিপি ভালো লেগেছে, তাই একটা ফলো, শেয়ার আর লাইক করার জন্য অনুরোধ করলাম। সকলের সুস্থতা আমি কামনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।